আদানি আছে তপ্ত সংসদ। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনা চেয়ে সরব বিরোধীরা। এখনো পর্যন্ত কেন্দ্র এ নিয়ে কর্ণপাত না করায় সপ্তাহের প্রথম কাজের দিনেই বৈঠক এবং বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। সোমবার সকাল 10টায় আদানি ইস্যুতে সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণায় বসে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, বিআরএস সহ বিরোধী দলগুলি আদানি ইস্যুতে ধর্ণায় বসলেও কংগ্রেসের ডাকা বৈঠকে গড়হাজি ছিল তৃণমূল। এরপর সংসদের উভয় কক্ষ, রাজ্যসভা এবং লোকসভায় বৈঠক বসে বিরোধী দলগুলির। বিরোধীরা মূলত একই দাবি তুলতে থাকে। আদানি ইস্যুতে জেপিসি এবং সুপ্রিম কোর্ট নিরীক্ষণে তদন্তের দাবি তোলেন তারা। এই নিয়ে দুপক্ষের মধ্যে চলে তর্ক বিতর্ক। তবে এবারেও বিরোধীদের আলোচনার জেরে দুপুর 2টা পর্যন্ত মুলতবি হয়ে যায় রাজ্যসভা লোকসভা। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ ডেরেক ব্রায়ান বলেন, বিশৃঙ্খলার প্রশ্ন নেই সংসদে, তৃণমূল চায় আলোচনা। তৃণমূলের এই ঘোষণার দ্বন্দ্ব বেঁধেছে বিরোধী ঐক্যে। কংগ্রেসের কথা মতে এদিন দেশ জুড়ে এলআইসি ও এসবিআই এর শাখাগুলির সামনে বিক্ষোভে সামিল হন বিরোধীরা। বিক্ষোভ চলাকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, এটা শুধু কংগ্রেসের ইস্যু নয়, ভারতের সাধারণ মানুষের বিষয়। এদিন কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দেয় ডিএমকে, এনসিপি, জেডিইউ, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, শিবসেনা সহ বাম দলগুলিও। কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ না দিলেও গান্ধী মূর্তির পাদদেশে চলা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ও মহুয়া মৈত্র। ধর্ণা কিংবা বিক্ষোভ দু জায়গা থেকে আদানি ইস্যুতে জেপিসি বা সুপ্রিম কোর্ট নিরীক্ষণে তদন্তের দাবি উঠে আসে। সংসদ অধিবেশনের দ্বিতীয়ার্ধেও সেই একই ছবি। সংসদে দুপক্ষের আলোচনা জেরে সভা মুলতবি করে দেন রাজ্যসভার সভাপতি জগদীপ ধনখড় এবং লোকসভা স্পিকার ওম বিড়লা। দশ দিনে মোট $11,800 কোটি খুইয়েছে আদানি গোষ্ঠী। এই সব নিয়েই বারবার সুর চড়াচ্ছেন বিরোধীরা। গৌতম আদানি তার সংস্থার বিরুদ্ধে কারচুপির অভিযোগে সরগরম দুপক্ষই। এখন দেখার, দুই পক্ষেই বিরোধীদের দাবিগুলি আদৌ গুরুত্ব পাবে নাকি এবারও একইভাবে একের পর এক সভা ভণ্ডুল হতে থাকবে ভারতীয় গণতন্ত্রের পীঠস্থানে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।